আসসালামু আলাইকুম মনোহগল। আজকের ভিডিওটা শুধু ভিডিও ছাড়ার লেগে না, আজকের ভিডিওটার মধ্যে মোর আবেগ, ভালোবাসা, অনুভূতি এবং মোর অনেক 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 ভালোবাসা জড়িত। আজকের ভিডিওটা ছাড়ার দুইটা রিজন, একটা হলো মোর স্টুডেন্টরা মোরে অনেক রিকোয়েস্ট করছিল ম্যাডাম এই ভিডিওটা কইরা ছাড়বেন আপনার ইউটিউবে, আর সেকেন্ডটা হচ্ছে ওগো যে এত ভালোবাসা হেরা তোমার সাথে শেয়ার করলাম। এত কথা না পেছায় আমি মূল কথায় আই, মোর বার্থডে ছিল 31 অক্টোবর। ছোটবেলায় মোর বার্থডে অনেক জাঁকজমকভাবে পালন করা হইলো, যত বড় হইতেছি আম্মু এটা একদম পছন্দ করে না যে মোর বার্থডে পালন করা হোক, কারণ আম্মুর থিওরি বার্থডে মানেই হচ্ছে মানুষের বয়স বাইরে যাওয়া, আর হেটা আম্মু একদম পছন্দ করে না। আম্মু চায় সবসময় মুই একদম ছোটই থাকি, হেই আম্মুর ছোট বাচ্চা হিসেবেই থাকি। কিন্তু আম্মু হেরমভাবে বার্থডেটা না পালন করলো, মোর যে ফ্রেন্ড আছে স্কুল কলেজ এবং ভার্সিটি হেরা মোর বার্থডেটা অনেক জাঁকজমকভাবে পালন করে, মোরে উইশ করে। কিন্তু সত্যি বলতে সব বার্থডের চেয়ে মোর এই বার্থডেটা ছিল একদম স্পেশাল। দেশের পরিস্থিতির কারণে মুই মোর ফ্রেন্ডগুলোকে দেখা না করতে পারলো, মোর ক্লাস ছিল তখন ক্লাসে যাই তো মুই একদম অবাক। ম্যাম এখানে একটা বিষয়, এটা আমাদের ভবিষ্যতে আমি আঙ্কেলের জন্য ফ্যামিলি বার্থডেটা মনে না রাখলো, এবার কিন্তু মোর স্টুডেন্টরা বার্থডেটা মনে রেখা মোর একদম সারপ্রাইজ করে দিছে। ওরা মোরে এত এত বস্তা ভৈরা ভৈরা গিফট দিছে এবং মোরে অনেক অনেক চিরকুট দিছে, যে চিরকুটের মধ্যে অগ ভালোবাসা, আবেগ এবং অগ অনুভূতিগুলা ছিল। তার প্রত্যেকটার মধ্যে ওগো হাতে সুন্দরভাবে লিখা মোর প্রতি ভালোবাসা, মোর প্রতি শ্রদ্ধা, মুই অগো কতটা ফেভারিট সব কিছু। মুই হেরম প্রফেশনাল টিচার না, মুই জাস্ট একটা কোচিংয়ে ক্লাস নেই। তো এই বার্থডেতে মুই যে পরিমাণ ভালোবাসা পাইছি মোর মনে হয় এই প্রফেশনাল টিচাররাও মেবি পায় না। ওগো অনেক রিকোয়েস্ট ছিল যে গিফটটা আনবক্সিং করতে এবং ওগো যে চিরকুট ছিল হেগা পইরা শুনাইতে। মুই পইরা শুনাইছি এবং ওগোরে একটা করে ছোট ছোট হাক করছি, এতে ওরা যে কি পরিমাণ খুশি হয়েছে মানে বলার বাহির। যখন হাক করছি সবাই কয় মগরও হাক করতে হইব, দেন সবাই একবার একবার করে আমি জড়ায় ধরছি। এই মানে মোমেন্টটা মোর কাছে এতটা ভালো লাগছিল এবং ওরা যে উৎসাহী ছিল মানে বইলা প্রকাশ করার মতো না। কেউ হাক করতে চায়, কেউ হাত মিলাইতে চায়, কেউ আবার তার সাথে হার্ট শেপ আঁকতে চায়, এগুলো প্রত্যেকটা জিনিস মোর কাছে এক একটা স্মৃতি। এটা ছিল ক্লাস 6। এরপর মই গেলাম ক্লাস 7। সবার দিকে আগে থেকে কেক বানিয়ে নিয়ে আসছিলাম, ওই ক্লাসে কেক কাটার ভিডিওটা করা হয় নাই, এই ক্লাসে করা হয়েছে। নিজে হাতে মোর বানানো কেকগুলো সবাই রেখা হয়েছে এবং ওরা কইছে অনেক মজা হয়েছিল। আমি অগো গিফট খুলতেছিলাম এবং অগো লগে অনেক বেশি মজা করতেছিলাম, যেটার মধ্যে কি থাকতে পারে, কি হইতে পারে, কোন ধরনের গিফট, তোমরা আমার লগে বোম দিলা কিনা। ওরা কিন্তু অনেক ক্রিয়েটিভ, এই যে র্যাপিংটা এটা কিন্তু ওরা নিজে থেকেই করছে। অগো ভালোবাসা দেখা মোর মুখ দিয়ে কোনো কথা এইতাছিল। বার্থডেতে ফ্রেন্ড, ফ্যামিলি এবং প্রিয় মানুষের কাছ থেকে সারপ্রাইজ পাওয়াটা আলাদা, কিন্তু এরকম স্টুডেন্টদের কাছ থেকে এত এত ভালোবাসা, এত গিফট পাওয়া আমার মনে হইতেছে যে আমি মনে হয় ওদের কাছে অনেকটা বেশি স্পেশাল এবং অনেক বেশি ভালোবাসার। টিচারের প্রতি সবার সম্মান শ্রদ্ধা থাকলেও যখন টিচারের স্পেশাল দিনে কেউ এরকমভাবে সারপ্রাইজ দেয়, সেটা আসলেই টিচারের প্রতি মন দিয়ে ভালোবাসা না থাকলে হয় না। ও এক একটা চকলেটের মধ্যে ওগো এক একটা এই যে পুরো ক্লাস ডেকোরেশন মোরে গিফট দেওয়া, ওগুলো সকল কিছুর মধ্যে ওগো অনেক অনেক ভালোবাসা জড়িত। আলহামদুলিল্লাহ মুই আল্লাহর কাছে অনেক অনেক শুকুর যে মুই এই ভালোবাসাগুলো পাইছি। ক্লাস 6 এর মতন ক্লাস 7-এও আমি চুরি পাইছি এবং এই চুরিগুলো সবার কাছে আমি দিছি যে আমার পড়ায় দেওয়ার জন্য। ওরা সবাই চুরিগুলো নিয়ে মোরে পড়ায় দিছে, এই যে ওগো আনন্দটা এটা দেখে আমার আরও ভালো লাগছে। মুই ওগরে আগে থেকেই না করছিলাম মোরে কোনো প্রকার গিফট বা মল্লিকে কোনো খরচ না করতে, হ্যার পরও ওরা এইসব করছে। এখন অগরে তো আর বকা দেওয়া যায় না, কারণ ওরা এক একটা হচ্ছে কিউট কিউট গোলাপ ফুল। এই দিন কিন্তু ক্লাস 7-এর একটা স্টুডেন্টেরও জন্মদিন ছিল। ওরা মোরে কতটা ভালোবাসে, মুই যখন আত্মুখ দিতে একটু বাইরে গেছিলাম তখন ওরা এই ভিডিওটা করছে। ওরা কইলো যে অগো চিরকুট গুলো সবার সামনে যেন আমি পড়ি, প্রতিটা চিরকুটে ওরা আমার প্রতি সম্মান, ভালোবাসা এবং ওরা আমার যে কতটা ভালোবাসে, কত কিভাবে ভালোবাসে সবকিছু প্রকাশ করছে। স্টুডেন্টদের এই ভালোবাসা পাইয়ে মুই যখন বাসায় আসি তখন দেখি মেলা রান্না বান্না কইরা মোর মামি মগো বাসায় হাজির। মামি কিন্তু এই কাজ প্রতি বছরই করে, হের লেগে স্পেশালি থ্যাংক ইউ মামি রে। এরা সত্যি কথা মোর মায় মোর জন্মদিন পালন করে না, কিন্তু মোর মায় মোর লেগে অনেক অনেক দোয়া করে, কারণ মোর মায় চায় না যে মুই বুড়া হয়ে যাই, মোর মায় চায় যে মোর যেন মোর মায়ের হেলা দুই থাই।
এরপর খাওয়ান দাওয়ান শেষে মুই মোর স্টুডেন্টগো ভালোবাসাগুলা মোর ফ্যামিলির লগে শেয়ার করলাম। সেই সময় বরাবর বছরের মতনই মোর এই ছোট্ট মামাতো ভাইটা মোরে একটা গিফট দিল। ও সেই ছোটবেলা থেকেই ওর নিজের টাকা জমায়ে জমায়ে প্রতি বছর মোর লেগে টুকিটাকি কিছু না কিছু কিনে, আর প্রতিটা গিফটই থাকে ইউনিক। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সবকিছুর জন্য অনেক অনেক শুকরিয়া। এছাড়াও ফেসবুকে, ইউটিউবে এবং ইনস্টাগ্রামে আমার অনেক অনেক শুভাকাঙ্ক্ষীরা মোরে উইশ করছে এবং ভালোবাসা জানাইছে। হ্যাগরও অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ ভিডিও দেখার লেগে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে মোর চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে বড়াই নেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।